দর্শক স্বাগত জানাচ্ছি, আমি কাজী রিপন। আজকে মূলত আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বর্তমানে এখন যে পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর জন্যই আমি লাইভে আসছি। এখন আমি অবস্থান করছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু যে মহাসড়ক, সেই মহাসড়কে টাঙ্গাইল শহর যে নগর জলপাই যেটি, সেই নগর জলপাই বাইপাসে আমি আছি। এখন আপনাদেরকে দেখাবো যে আগামীকালকে থেকে যে কঠোর লকডাউন আবার শুরু হচ্ছে, আগামী কালকে যে 23 জুলাই, সে সরকারের নির্ধারিত যে আগে থেকেই যে ঘোষণা যে আগামীকালকে থেকে আবার কঠোর লকডাউন, এই কঠোর লকডাউনের মধ্যে আজকে যে ঈদের পরের দিনে হাইওয়ের কী অবস্থা সেটি দেখানোর জন্যই মূলত আমি আপনাদেরকে আজকে এই সরাসরি লাইভে নিয়ে আসছি এবং আপনাদের দেখাচ্ছি যে এখন বর্তমানে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কী অবস্থা এবং কী পরিমাণ গাড়ি মহাসড়কে আছে এটা দেখানোর জন্য। তো বাস্তব অবস্থা আমি এটা আপনাদেরকে যে যে জিনিসটি আমি জানাবো সেটি হচ্ছিল যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আজকে সকালে থেকে, বিশেষ করে রাত্রে থেকেই উত্তরবঙ্গের দিকে শুধু খালি গাড়ি যাচ্ছে, খালি গাড়ি এত পরিমাণ যাচ্ছে রাস্তা হাইওয়ে দিয়ে, খালি খালি গাড়িগুলো যাচ্ছে। এবং এই খালি গাড়ি মূলত তারা যাচ্ছে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলাতে এবং তারা কিন্তু যাত্রী নিয়ে ফিরবে ঢাকার দিকে, যে কারণে এখনও এই মহাসড়কে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। অর্থাৎ ঢাকামুখী এবং উত্তরবঙ্গমুখী উভয় লেনেই কিন্তু আমরা গাড়ি অনেক কম দেখতেছি এবং উত্তরবঙ্গের দিকে যে গাড়িগুলো যাচ্ছে বেশিরভাগ গাড়ি কিন্তু হচ্ছে যে আপনার হলো যে খালি নিয়ে যাচ্ছে এবং খালি গাড়িগুলো যাচ্ছে। পাশাপাশি আমরা বিভিন্ন যাত্রীদেরকেও এখন সকাল থেকেই দেখতেছি মহাসড়কে, তারাও উত্তরবঙ্গ সহ ঢাকার দিকে কিছু কিছু ফিরতেছে। কিন্তু আমরা যে জিনিসটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারা যে জিনিসটি বলতেছে যে অনেকেই একটি গুজব ছড়িয়েছে যে এই লকডাউন নাকি বাড়তে পারে। আসলে লকডাউন বাড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘোষণা আসেনি এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানি এবং সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আগামীকালকে থেকেই কঠোর লকডাউন যেটি বলা হয়েছিল এটি যে লকডাউন বাড়বে এটা সম্পূর্ণ গুজব। কাজেই গুজবে কান না দিয়ে যারা আপনারা বাহিরে যার যার চাকরিস্থলে যাবেন এই টাঙ্গাইল থেকে, তারা কিন্তু আজকেই কিন্তু তাদের যেতে হবে, আগামীকালকে থেকে কিন্তু কঠোর লকডাউন। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু ম্যাক্সিমামই খালি গাড়ি যাচ্ছে। অর্থাৎ এই খালি গাড়িগুলো যাচ্ছে, যে আপনারা একটা দেখেন যে খালি গাড়ি যাচ্ছে, এই খালি গাড়িগুলো কিন্তু যাচ্ছে যে যাত্রী আনার জন্য যাচ্ছে, তারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে তারা ঢাকার দিকে ফিরবে। এই জন্যই মূলত উত্তরবঙ্গের দিকে আমরা আজকে বেশি লক্ষ্য করতেছি যে উত্তরবঙ্গের দিকে একের পর এক গাড়ি যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এছাড়া হাইওয়েতে আজকে বিভিন্ন ছোট ছোট যানবাহন, বিশেষ করে আপনার হলো মাইক্রো প্রাইভেট কার, মোটরসাইকেল, তিন চাকার, সিএনজি সহ অন্যান্য যানবাহনও কিন্তু হাইওয়েতে চলতেছে। পাশাপাশি অনেক আপনার বাস, ম্যাক্সিমাম বাসগুলাই আমরা উত্তরবঙ্গের দিকে যেতে দেখছি, ঢাকার দিকে এখনও কম, যদিও ঢাকার দিকেও কিছু কিছু বাস যাচ্ছে এবং আমরা কিছু যাত্রীদেরও দেখতে পাচ্ছি যে যে এইখানে তারা অবস্থান করতেছে। এবং এই যে ঢাকার দিকে একটি বাস যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের থেকে যে বাসটি, সেটিও কিন্তু ঢাকার দিকে যাচ্ছে, তো নিরালা সুপার। তো এভাবেই আসলে মূলত ব্যক্তিগত গাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত গাড়ি যদি আপনাদের দেখায় যে যে হিউজ পরিমাণ প্রাইভেট কার সহ বিভিন্ন যে ছোটো ছোটো বাস গাড়ি সেগুলোতে আপনারা ঢাকার দিকে ফিরতেছে। এবং আরেকটি জিনিস যে এই এখন কিছু কিছু বাস আমরা উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যেতে দেখতেছি, তবে এটা বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে। কারণ হচ্ছে যে যারা অনেকেই যারা মানে হয়তো ভুল বুঝেছে বা গুজব শুনেছে যে আগামীকালকে থেকে লকডাউন না লকডাউন পিছাবে, কিন্তু লকডাউন কোনো পিছাবে না এবং এখন পর্যন্ত সরকারের যে সিদ্ধান্ত আছে এই মুহূর্ত পর্যন্ত আমরা জানি যে আগামীকালকেই থেকে কঠোর লকডাউন। তো সেই হিসাবে যেটি জানা যাচ্ছে যে আগামীকালকে থেকে এই মহাসড়কে যেহেতু লকডাউন এবং আজকে এবং আজকে রাতে খুবই গাড়ি বাড়বে এই মহাসড়কে এবং অনেক ক্ষেত্রে আমরা যেটি আশঙ্কা করি যে যানজটেরও পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এখন যে জিনিসটি দেখা যাচ্ছে যে হাইওয়েতে যানজট কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দুপুরের পর থেকে, এখানে আমি হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি, পাশাপাশি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যে জিনিসটা জানিয়েছেন যে দুপুরের পর থেকে হাইওয়েতে গাড়ি ভরে যাবে এবং দুপুরের পর থেকে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আপনার হলো যে ঢাকার দিকে অনেক যানবাহন আসবে। কারণ মানুষ এখনও হয়তো বাসায় আছে, তারা বাসায় সকালে উঠে নাস্তা টাস্তা
খাচ্ছে এবং পাশাপাশি তারা প্রস্তুতি নিচ্ছে যার যার চাকরিস্থলে যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে তারা বিকেলে বের হবে বা রাত্রে বের হবে। তো এই যে অবস্থা আর কি, এই অবস্থার কারণেই মূলত হচ্ছে যে এই যে মানে যানজটের যে পরিস্থিতি সেটি এখনও সৃষ্টি হয়নি এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই আজকে এবং গতকালকে সম্পূর্ণই ফ্রি এবং স্বাভাবিক অবস্থা। আমরা গাড়ির চাপ অনেক, এই যে শুধুমাত্র দেখতেছি যে খালি গাড়িগুলা, কিন্তু আমরা ম্যাক্সিমাম খেয়াল করতেছি যে খালি গাড়িগুলা দ্রুত তারা সেই উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। তো এভাবেই আবার কিছু কিছু দুই একটি গাড়িও আমরা দেখতে পাচ্ছি যে তারাও যাচ্ছে। তো যথারীতি এখানে হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও, কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে হাইওয়েতে পুলিশ অবস্থান করতেছে। আপনাদের দেখায় যে যেহেতু এই যে পুলিশের গাড়ি একটি অবস্থান করতেছে এবং তারাও পুলিশ সদস্যরাও এখানে অবস্থান করতেছে, কিন্তু যেহেতু হাইওয়েতে এখন চাপ নেই গাড়ির, সেই জন্য তারা সে এখানে এসে আছে। হয়তো হাইওয়েতে যখন এখানে চাপ সৃষ্টি হবে তারা এসে এখানে পর্যবেক্ষণ, তারা এখানে পরিস্থিতি সামাল দিবে। তো এখন এই যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন ঢাকার দিকে যাচ্ছে, অনেকক্ষণ পরে দেখলাম। তবে এই যে ম্যাক্সিমাম গাড়ি দেখেন, এই যে তিন চারটা গাড়ি একসঙ্গে উত্তরবঙ্গের দিকে, খালি বাস, সম্পূর্ণ খালি বাস, এগুলো কিন্তু ম্যাক্সিমামই খালি। এই যে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে ম্যাক্সিমামই খালি বাস, অর্থাৎ এরা যাত্রী আনার জন্য উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। তো এছাড়া ব্যক্তিগত গাড়িও চলতেছে। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বর্তমানে কিন্তু এই পরিস্থিতি, আমি আপনাদের বর্তমান যে পরিস্থিতি সেটিই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অনেকে গুজবের যে গুজব দিয়েছিল সেটি হচ্ছিল যে যে লকডাউন পিছিয়ে যাবে। আসলে লকডাউন কোনো পিছায়নি, আগামীকালকে থেকেই কঠোর লকডাউন, এবং কঠোর লকডাউন বাস্তবায়নে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাই এখন পর্যন্ত মহাসড়কে স্বাভাবিক অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কে গাড়ি চলতেছে, ব্যক্তিগত গাড়ি আজকে বেশি, এরপরেও অনেক খালি গাড়ি আপনারা দেখেন, যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার সহ মোটরসাইকেল সহ বিভিন্ন মাইক্রো এবং অন্যান্য গাড়িতেও, পাশাপাশি কিন্তু কিছু যাত্রী যারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছে দেখেন ট্রাকের উপরে কম ভাড়ায় তারা এই যে উঠতেছে টাঙ্গাইল, এই যে নগর জলফই যেটি বাইপাস, যেটি নগর জলফই, সেই নগর জলফই বাইপাস থেকে তারা কিন্তু এই যে কম ভাড়ায় ট্রাকের উপরে উঠতেছে। তো এইরকম ট্রাকের উপরেও যাত্রী বেশি, অনেকেই ভাড়া কম দিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, খালি ট্রাকে যাচ্ছে, পাশাপাশি এই যে খালি বাস যাচ্ছে, এরকম খালি বাস কিন্তু আমরা প্রায়ই দেখতেছি যে উত্তরবঙ্গের দিকে খালি বাস যাচ্ছে। এবং এই হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আজকের বর্তমান। পাশাপাশি কিছু আপনার হলো ইও চলতেছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে তিন চাকার যে সিএনজি তারাও কিন্তু মহাসড়কে আজকে চলতেছে, এবং আমরা প্রচুর মোটরসাইকেল দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলও আজকে প্রচুর চলতেছে বিভিন্নভাবে। এবং মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত গাড়িতে অনেকেই ফিরতেছে, বিভিন্ন জায়গায় অনেক ব্যক্তিগত গাড়ি চলতেছে, এবং ম্যাক্সিমামই ঢাকার দিকে একটু কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার দিকেও গাড়ি চাপ বাড়বে সেটি আমরা জানি, আমরা শুনেছি। এই আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে যে একসঙ্গে পাঁচ সাতটি বাস যাচ্ছে উত্তরবঙ্গের দিকে, ম্যাক্সিমামই খালি বাস, এ তারা কিন্তু ম্যাক্সিমামই খালি এই যে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, এবং তারা যাত্রী আনার জন্যই মূলত যাচ্ছে এই দিকে। তো এই হলো বর্তমানে যে পরিস্থিতি সেটি আমি আপনাদেরকে জানালাম। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ যে অবস্থা সেটি আমি আবার আপনাদের সামনে লাইভে আসবো এবং জানাবো। তো আমরা যে জিনিসটি খেয়াল করতেছি এবং যেটি হাইওয়ে পুলিশ ধারণা করতেছে যে দুপুরের পর থেকে হয়তো এই মহাসড়কে ঢাকার দিকে প্রচণ্ড চাপ হবে এবং গাড়ির চাপ বাড়বে। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করে একটি যা রোগী নিয়ে যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্সেও আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢাকার দিকে অ্যাম্বুলেন্স যাচ্ছে। তো এই পরিস্থিতি। আর একটি বিষয় আপনাদেরকে দেখাই যে এই যে আমার পিছনে দেখেন, এই যে আমার পিছনে দেখেন যে এই যে ট্রাকের উপরে কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে, এই যে ট্রাকের উপরে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে, আমি সেটি আপনাদেরকে দেখালাম। ট্রাকের উপরে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে সেটি কিন্তু খুবই, নারী পুরুষ সহ কিন্তু অনেকেই এই কম ভাড়ায় তারা উত্তরবঙ্গে যাবে। আমি দেখতেছি অনেকক্ষণ যাব তারা এখানে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু বিভিন্ন বাসকে সিগন্যাল দিচ্ছে, কিন্তু বাসগুলো না থেমে সরাসরি তাদেরকে না উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, যে কারণে তারা বাধ্য হয়ে কিন্তু আসলে ম্যাক্সিমাম উত্তরবঙ্গের বাস তারা সরাসরি চলে যাচ্ছে, যে দ্রুত যে তারা যাত্রী নিয়ে ফিরবে, যে কারণে এইখান থেকে লোকাল প্যাসেঞ্জার নিচ্ছে না। আবার দুই একটি গাড়ি এখানে থামতেছে, কিন্তু ম্যাক্সিমাম যাত্রী তারা এই যে কিন্তু ট্রাকের উপরে, একটি ট্রাক পেলো হয়তো কম ভাড়ায় সেখানে কিন্তু উঠে গেল। তো এই হলো অবস্থা। তো আমি আপনাদেরকে সর্বশেষ অবস্থা জানাবো।
তো দর্শক, আমি আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেকে সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানালাম যে এখনকার বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু মহাসড়ক অনেকটাই ফাঁকা। তো উত্তরবঙ্গের দিকে অনেক খালি গাড়ি যাচ্ছে, তারা হয়তো যাত্রী নিয়ে ঢাকার দিকে ফিরবে, এবং ঢাকার দিকেও এখন কিছু কিছু বাস যাচ্ছে। পাশাপাশি দুপুরের পর থেকে, যেটি হাইওয়ে পুলিশ বলতেছে যে দুপুরের পর থেকে হয়তো মানে যানজট, এই রোডে প্রচণ্ড যানজট, মানে অনেক যানবাহন চলে আসবে এবং সেই ক্ষেত্রে যানজটের সৃষ্টি হতে পারে। পাশাপাশি এই হাইওয়ের কিন্তু সমস্ত আইন শৃঙ্খলা সহ অন্যান্য যানজট নিরসনে কিন্তু সবসময় পুলিশ এখানে প্রস্তুত রয়েছে, আমি পুলিশের আপনাদের গাড়ি দেখিয়েছি। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বর্তমানের সর্বশেষ অবস্থা।